2023 এর বিধানসভা নির্বাচনের আগে শাসক দল বিজেপির আইপিএফটি জোটের ভাঙন ধরতে পারে সম্ভবত সূত্র মারফত বিজেপির কয়েকজন বিধায়ক আইপিএফটি জোট সঙ্গীরা 2023 এর বিধানসভা নির্বাচনের আগে তিপ্রামথার দলে মহারাজ প্রদ্যুত কিশোর দেববর্মার হাত ধরতে পারেন বলে সূত্রের খবর। 2023 এর বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির ফাটল ধরবে এটাই শুধু বলাই মুশকিল। বিজেপির আইপিএফটি জোট মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলছেন, এখনো আমাদের হয়নি, আরও পাঁচ বছর আমরা সময় চাই। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে 2023 এর বিধানসভা নির্বাচনের আগেই এবার বিজেপির জুমলা পার্টিকে আমরা পরিবর্তন চাই। এই রকমই যখন গুঞ্জন আবহাওয়া তৈরি হচ্ছে, আইনের শাসন নেই, শাসকের রাজত্ব চলছে, তখন তিপ্রামথার প্রধান নেতা মহারাজ প্রদ্যুত কিশোর দেববর্মা তড়িঘড়ি এগিয়ে বিজেপির কয়েকজন বিধায়ক আইপিএফটি জোটের তলায় এবং গোপনে যোগাযোগ রাখছে। 2023 এর বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আর গদি বাঁচাতে পারবে না, শক্তি বৃদ্ধি পেতে পারে তিপ্রামথার রাজনৈতিক দল।